যা ফাইনালি টাকা বরবাদ করে GTA 5 কিনলাম। তো তুমি টাকা খরচ করে GTA 5 কিনলে, বাই করলে, তার কিছু সময় পর জানতে পারছো যে কি GTA 5 হয়ে গেছে একদম ফ্রি, তাহলে কি হবে? পয়সা বরবাদ। তো ফাইনালি ওয়ার্ল্ড নাম্বার ওয়ান গেম, মোস্ট পপুলার গেম GTA 5 গ্র্যান্ড থিফট অটো 5 কি একদম ফ্রি করে দেওয়া হয়েছে, ওটাও আবার তার অফিসিয়াল ওয়েবসাইটে। তো যেরকম কি GTA 5 তোমাদেরকে বাই করতে হচ্ছিল 3000 টাকা দিয়ে, তারপরে এখন GTA 5 একদম করে দেওয়া হয়েছে ফ্রি। তো যারা GTA 5 কিনবে বলে ভাবছিলে তাদের জন্য কি একদম খুশির খবর কি তাদের মনে কি লাড্ডু বেটা মন মে লাড্ডু ফুটা কি একদম ফ্রিতে পেয়ে যাবে। তো GTA 5 এর অফিসিয়াল ওয়েবসাইট রকস্টার থেকে কি ঘোষণা করা হয়েছে যে কি GTA 5 কি একদম ফ্রি করে দেওয়া হবে, এবং টুইটারে অনেক টুইট করা হয়েছে যেখানে বলা হয়েছে GTA 5 কে ফ্রি করে দেওয়া হবে। তো GTA 5 ফ্রি করে দেওয়ার কারণ কি হতে পারে বা কিভাবে ডাউনলোড করতে পারে ফ্রিতে GTA 5টা, সম্পূর্ণ ডিটেলে ভিডিওতে বলবো। তো ভিডিওটিকে অবশ্যই শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। গাইজ, আমার নাম কাদির, তোমরা দেখছো বাংলা টেকনিক্যাল স্টার। তো আমার চ্যানেলে যদি বা নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করে সাবস্ক্রাইব করে নিবে, এবং পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে জুড়ে যাবে। GTA 5 ফ্রি করে দেওয়ার কারণ হতে পারে, যেটা আমার খেয়ালে আসছে সেটা হচ্ছে যে কি GTA 6 কি লঞ্চ হচ্ছে। তো GTA 6 লঞ্চ হচ্ছে মানে কি GTA 5 এর কি লোক কি ডাউনলোড করাকে কমিয়ে দিবে, এবং কি GTA 6 কি সবাই ডাউনলোড করবে, তার জন্য কি GTA 5 কে ফ্রি করে দেওয়া হচ্ছে আমার খেয়ালে, যেটা আমি সেটা বলছি। তো GTA 5 কে ফ্রি করে দেওয়া হবে, তাহলে কি সবাই গিয়ে GTA 6 কে এবার যখন লঞ্চ করাবে 6 এ কি ডাউনলোড করবে, এটা আমি আমার মতে তোমাদেরকে বললাম। তো GTA 5 গেম প্লে বা ডাউনলোড কিভাবে করতে পারবে ফ্রিতে, ওটাও আবার GTA 5 এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। তো আমি তোমাদেরকে কোনো রকম টোরেন্ট ফাইল থেকে ডাউনলোড করতে বলবো না, GTA 5 এর অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে কি তোমরা ডাউনলোড করতে পেরে যাবে। তো এই গেমটি যদি বা তোমরা ডাউনলোড করে নাও তাহলে কি তোমরা পারমানেন্টলি পেয়ে গেলে তোমরা যখন মন তখন কি এই গেমটি প্লে করতে পেরে যাবে, পারমানেন্টের জন্য কি তোমরা পেয়ে যাবে। তো এই গেমটি ফ্রি দেওয়ার কি টাইম করা হয়েছে, তোমরা কি ওই টাইমের পর থেকে কি তোমরা ফ্রি পাবে, তার আগে কি ফ্রি পাবে না। তো এই টাইমটা হচ্ছে 14 মে 8:30 পর থেকে তোমরা GTA 5 কি ফ্রিতে পেয়ে যাবে, ফ্রিতে তোমরা ডাউনলোড করে নেবে, তারপর কি মজাতেই খেলো GTA 5। তো কিভাবে ডাউনলোড করতে পারবে আমরা কি কম্পিউটার স্ক্রিনে চলে যাবো, তারপরে গিয়ে দেখে নেবো। আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো GTA 5 তোমাদের ডাউনলোড করার জন্য তোমাদের কম্পিউটারের হার্ড ডিস্ক কমসে কম 100 GB কি স্পেস খালি থাকা দরকার, তারপরে কি তোমাদের GTA 5 ডাউনলোড হবে। কারণ GTA 5 যেটি তোমরা ডাউনলোড করবে সেটি কি অনলাইন গেম। তো GTA 5 এর কি অফলাইনও আছে, বাট এখানে যেটা তোমাদেরকে দিচ্ছে এটি কি অফিসিয়াল ওয়েবসাইট থেকে দিচ্ছে, তার জন্য তোমরা কি এখানে অনলাইন যেটা GTA 5 সেটা কি তোমরা পেয়ে যাবে। তো আমরা কি এবার GTA 5টা কিভাবে ডাউনলোড করবো সেটা দেখে নেবো। তার জন্য কি তোমরা প্রথমে আমরা ব্রাউজার ওপেন করে নিবো। ব্রাউজার ওপেন করার পর তোমাদের এখানে সার্চ করতে হবে epicgames.com। তো আমি কেটি সার্চ করে দিলাম, তো তোমরাও সেমভাবে সার্চ করে দিবে। সার্চ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ Epic Games স্টোর অফিসিয়াল সাইট। তো এটা কি অফিসিয়াল সাইট, তো তোমরা এটিকে কি অন করে নিবে। অন করে দেওয়ার পর কি এই সাইডে একটি কি এর স্টোরের অ্যাপ্লিকেশান পেয়ে যাবে। তো সেই অ্যাপ্লিকেশানটি এখান থেকে গেট এপিক্স গেম থেকে ডাউনলোড করে নিবে এর স্টোরটি। তো তোমরা এর স্টোর দেখতে পেয়ে যাচ্ছ, তো বাট তোমরা এখানে অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নিবে। ডাউনলোড করার পর কি তোমরা এখানে GTA 5 দেখতে পাচ্ছ, গেট GTA 5 ফ্রি। তো তোমরা এখান থেকে GTA 5 ডাউনলোড করতে পেরে যাবে, বা এখানে আরও অন্যান্য গেম আছে যেগুলো সব গেম কি তোমরা ডাউনলোড করতে পারবে, বাট তোমাদেরকে পেড করতে হবে, কারণ এখানে তোমরা ফ্রির গেম পাবে না। বাট এখানে কিছু কিছু গেম ফ্রি পাওয়া যায় যেগুলো সব কোনো সময় কি আসে, তারপরে কি ফ্রিটা কি হটিয়ে দিয়ে পেড ভার্সন করে দেওয়া হয়। বাট এখানে GTA 5 কিছু দিনের জন্য কি দেওয়া হয়েছে, তো তোমরা GTA 5 ডাউনলোড করে নিবে, ফ্রিতে এখন দেওয়া হচ্ছে। তো এরকম কি দেখতে পাচ্ছ 21 মে 8:30 সময় কি এটি বন্ধ করে দেওয়া হবে। তো 14 মে 8:30 সময় আনলক করা হয়েছে, 14 মে 8:30 পর থেকে তোমরা GTA 5 ফ্রিতে পেয়ে যাবে, বাট 21 মে 8:30 পর থেকে কি আর পাবে না, তোমাদের GTA 5 কি আনলক ফ্রিতে আর দেওয়া হবে না, তোমাদেরকে পেড ভার্সন তোমরা পাবে, পেড করে তোমাদেরকে নিতে হবে। তো যেরকম কি দেখতে পাচ্ছ 6 দিন 12 ঘন্টার টাইম আছে, তো এর মধ্যে আমাকে কি ডাউনলোড করতে হবে, তাহলে কি আমি ফ্রিটা পাবো। তো ডাউনলোড করার জন্য কি এখানে ফ্রি নাও কি প্রেস করে দিবে, তারপর কন্টিনিউয়ে প্রেস করে দিবে। কন্টিনিউয়ে প্রেস করার পর এখানে কি গেটে প্রেস করলে যেরকম কি দেখতে পাচ্ছ $24.99 কি এখানে দেওয়া আছে, এখন কি ফ্রি করে দেওয়া আছে। তারপরে গেটে প্রেস করলে কি তোমাদের ডাউনলোড হতে স্টার্ট হয়ে যাবে। তো প্রথমে তোমাদেরকে কি সাইন আপ করতে হবে, তো এখানে কি আমি সাইন আপ এখন করছি না। তো তোমরা এখানে সাইন আপ করার পর কি তোমাদের ডাউনলোড হয়ে যাবে। তো যেরকম কি দেখতে পাচ্ছ এর ডেভেলপার কি রকস্টার গেমিং কি অফিসিয়াল এখানে গেমটি পেয়ে যাচ্ছ, এবং কি তোমরা এটি অনলাইন প্লে করতে পেরে যাবে এই GTA 5টি। তো এখানে সম্পূর্ণ ডিটেলে কি দেওয়া আছে, তো তোমরা কি সম্পূর্ণ ডিটেলস কি পড়তে পারো এখান থেকে। তখন কি দেখতে পাচ্ছ তোমাদের GTA 5 ডাউনলোড করার জন্য ম্যাক্সিমাম তোমাদের যেটা CPU আছে তার কি রকম হওয়া দরকার এখানে কি দেওয়া আছে।
তো এখানে যেরকম কি দেখতে পাচ্ছ মেমোরি 4GB কি র্যাম হওয়া দরকার, তারপরে এখানে ভিডিও কার্ড মানে গ্রাফিক্স কার্ডের তোমাদের দরকার হবে। ম্যাক্সিমাম তোমরা এখানে যেটি দেখতে পাচ্ছ এটি কি তোমাদের লাগবে, তারপরে কি GTA 5 ডাউনলোড করতে পারবে। তো আই হোপ তোমাদেরকে ভিডিওটি দেখতে ভালো লাগলো, তাহলে ভিডিওটিতে অবশ্যই করে দিবে একটি লাইক, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিবে। তো আজকের মতো ভিডিও এখানে, পরবর্তী ভিডিওতে দেখা হবে।